আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে এখন যাচ্ছি বিয়ের দাওয়াত খাইতে যাব হচ্ছে আমার বড় জালের বাবার বাড়ি মানে বড়ো জালের ভাইয়ের মেয়ের বিয়ে ওইখানেই আমরা যাচ্ছি এখন প্রায়ই বাড়ির কাছাকাছি চলেই আসছি তো এই তো এখন আমরা বাড়িতে ডুকব ডুইকা সবার সাথে কথাবার্তা বললাম নাস্তা টাস্তা খাইয়ে আমি একটু বের হয়ে গেলাম ভিডিও করার জন্য তো এইদিকে রান্নাবান্নাও শেষ কারণ নামাজের পরে খাবার টাবার দেওয়া হবে সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে বাবিদের বাড়ি বাবিদের বাড়ির কথা কি বলবো আর এত বড় বাড়ি যে ভিতরে এত বড় প্যান্ডেল হয়েছে রান্নাবান্না হচ্ছে এত আত্মীয় স্বজন তারপরে মনে হইতেছে যে অনেক ফাঁকা তো এরকম বিশাল বড় বাড়ি এই বাড়িতে তো অনুষ্ঠান করা কয়েক হাজার মানুষের অনুষ্ঠান করলেও কোনো অসুবিধা হবে না এরকম বাড়ি তো আমার তো খুবই ভালো লাগতেছে বাচ্চারাও খুব দৌড়াদৌড়ি করতেছে মেহমানরাও খুব আরামে ঘোরাঘুরি করতেছে মানে কোনো ই নাই এত বড়ো বাড়ি সব কিছু মিলাইয়া খুব সুন্দর মানে অনুষ্ঠানটা হচ্ছে তো এই দিক দিয়ে যে আমাদের মেয়ে বউ হয়ে গেছে আজকে তো মেয়ে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে সাতছে শ্রাবণ তীরে মানে এত কিউট লাগতেছে কি বলবো আর সে তো এমনিতে লম্বাছুরা চেহারা টেহারা এত সুন্দর যে একদমই মানে তারে আমি খুবই পছন্দ করি তার মানে এই হাইট লম্বা লম্বাছুরা এরপরে সে মেয়ে হিসাবে এতটা ভালো সে কিন্তু খুবই মেধাবী একজন ছাত্রীয় সে এসেছেও কিন্তু গোল্ডেন জিপিএ পাইছে মাশাল্লাহ অনেক মেধাবী পারিবারিকভাবে তার বিয়েটা দেখা মানে বিয়েটা হয়ে গেল। আমিও একটু ভিডিও করতেছি ওর সাথে এরপরে সব কিছু মিলে এত সুন্দর হয়েছে অনুষ্ঠানটা যে বলার মতো না দিক দা এই যে আমি আসলাম আজওয়ারের দেখতে যে সে ঠিক মতো বসছে কিনা না তার বাবার সাথে বৈশাখ খাওয়া দাওয়া শুরু করে দিছে তো অনেক মানুষই বৈশা গেছে আর দিক দিয়ে সেলের স্টেজও করানো হয়েছে এখনও বরপক্ষ আসে নাই তো আসবে আর আমি এই ফাঁকে একটু ভাবিদের এই পুকুর ঘাটে চলে আসলাম এই পুকুর ঘাটটা এত সুন্দর যে কি বলবো আর এই পুকুরে ঘাটে বৈশা মানে এত আরাম লাগতে সে মানে আমি তো একদম পাগল হয়ে গেছি যাইয়া দেখা সব কিছু মিলাইয়া খুব ভালো লাগতেছে আর আমি ছবিও উঠাইতেছি বাবুরও ভিডিও করতেছি আর আমার ছেলে তো আরও বেশি পাগল হয়ে গেছে সে ভাবতেছে এটা সোফা সে বারবার পড়ে যাইতেছে গা আর ব্যথা পাইতেছে সে তো বুঝতে পারতেছে না যে এখানে পড়লে আরও বেশি ব্যথা হবে তো আমার মেয়ে তারে ধইরা রাখছে কারণ সে এত পাগলামি করতেছে এনে সে আরামে চিল্লা চিল্লি কইরা একদম অস্থির হয়ে যাইতেছে আর এদিক দিয়ে যে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে তো আমরাও আরামে কিছুক্ষণ সময় কাটাইয়া তারপরে আবার আসলাম দিক দিয়ে বরপক্ষও চলে আসছে জামাই বরণ করবে তো জামাইরে বরণ করবে বড় ভাবি মানে মেয়ের বড় চাচি তো সব ব্যবস্থা কইরাও জামাইও বরণ কইরা গাড়ির থেকে নামানো হইল জামাইও এখন স্টেজে চলে যাবে জামাইও মশাল্লাহ খুবই সুন্দর লম্বা চূড়া একদম চেহারা চেহারা খুবই সুন্দর মশাল্লাহ সব কিছু মিলাইয়া সুন্দরই হয়েছে আর এই দিক জামাইয়ের খাবারের আয়োজনও চলতেছে এই যে জামাইয়ের জন্য আস্ত খাসি করা হয়েছে তো এটাও ঢিসে সাজাইতেছে আর এদিক দা আস্ত মুরগিও করা হয়েছে আমি মুরগির ভিডিওটা নিতে পারি নাই কারণ আমার কুলে আমার ছেলে আর সে বারবার আমার ক্যামেরা লড়াইতেছে এর জন্য আমার ভিডিও একটু লড়াচড়া করতেছে আর কি সে কুলের মধ্যে আর চুপ করে বসে থাকে না তো জামাইয়ের খাবার দাবারও রেডি করা হচ্ছে এদিক দা আমাদেরও খুব ক্ষুধা লাগছে আমরাও যাইয়ে বসা পড়লাম খাবার দাবারের জন্য তো আমি আমার ননদ ননদের জামাই সবাই একসাথে বৈষা পড়ছি কারণ তাজওয়ার আর তাজওয়ারের বাবা তো আগে খাইয়া ফেলছে তো ফ্রি আমরা একসাথে বসলাম আর কি সবাই তো খাবারটা এত মজা ছিল সবগুলা রান্না মানে সবজির থেকে শুরু করে পোলাও রোস্ট মানে গরুর মাংস ডাল যা রান্না করছে সবগুলা খাবারই খুবই মজা মজাদার ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করি আবার সেই পুকুর ঘাট এখন এখানে ছাড়তেই মন চাইতেছে না এমন ভালো লাগতেছে আমার বারবার মনে হইতেছে যে আমি আবার ভাবির সাথে চলে আসবো এই পুকুর ঘাটে বৈশা থাকার লিগা তো এতটা ভালো লাগতেছে তো এই দিক সব কিছু মিলাই যে আমাদের মুড়ি কন্যা উনি তো বাইরে আইসা খুব খুশি ঘরের মধ্যে চিল্লা করে কিন্তু ভিডিও করতে গেলে ছবি উঠাইতে গেলে সে আর কিছুই তোলে না তো এরকম তারপরে আমি আমার ননদ একটু ছবি টবি তুললাম আর বড় ভাবির জন্য অপেক্ষা করতেছি একটু ভিডিও করব আর ছবি তুলবো আসলে ভাবি খুবই ব্যস্ত এত মানুষ আইসে আত্মীয় স্বজন সব কিছুই তো এক হাতে ম্যানেজ করতেছে আর এটা তো বোঝেনি যে একটা অনুষ্ঠান হইলে কতটুক পেরা যায় একটা মানুষের তো তো এই যে ভাবি আমি তোমাদের সময় দিতে না আমরা বলতেছি অনেক সময় দিচ্ছেন ভাবি আর এই বিয়ের অনুষ্ঠানে আসলে ওইভাবে সময় দেওয়াও যায় না অনেক লোকজন মেহমান থাকে আর আমরা তো আগের পুরানো আত্মীয় আমাদের নিয়ে অত ঝামেলা নাই আমি ভাবিরে বলতেছি দিক দিয়ে আবার মেয়ের কাছে চলে আসলাম তো শ্রাবন্তীরে দেখা বারবার মনে যে আজকে এই ছোট্ট শ্রাবন্তী বউ হয়ে গেল বিয়ের পরের জীবনটা কিন্তু একদমই আলাদা হয়ে গেল আলাদা বিয়ের আগে এক রকম বিয়ের পরে অন্যরকম জীবন এটা বললেও হয় না যে বিয়ের পরের জীবনটা মেয়েদের এক একরকম থাকে আসলেই থাকে না তো একটা সময় এমন হয় মেয়েদের যে বাবার বাড়ি কিন্তু এক বাবার বাড়িতে মেয়েরা কিন্তু মেহমান হয়ে আসে কিন্তু শ্বশুরবাড়িটা আপন করে নিতে হয় এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রেই এরকম হয় তো ছোট্ট আজকে বউ আজকে চলে যাবে শ্বশুর বাড়ি হয়তো আর ওইভাবে তার মানে বাবার বাড়িতে কি আর আগের মতো হয়তোবা কি আগের মতো হয় না জীবনটা এই তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবে না